কাজ নাই, সারাদিন তো একই নিউজ। মেন্টাল হেলথ ঠিক না থাকলে সবার মাঝে থেকেও নিজেকে ভীষণ একা মনে হতে পারে। দৃষ্টিভঙ্গির পরিবর্তন, ঘরে কিংবা বাইরে কথা বলো মন খুলে, আধা পয়সা কল রেট হাসিমুখ। যে কোনো বিজ্ঞাপনের একটা মূল উদ্দেশ্যই হলো গিয়ে যে কত কম সময়ে একটা গল্প বলে ফেলা। এখন সেই গল্প হতে পারে কোনো জিঙ্গেল বেস গল্প হতে পারে, ট্যাকটিক্যাল গল্প হতে পারে, থিমেটিক বিজ্ঞাপন হতে পারে। সেখানে আসলে একটা স্ক্রিপ্ট থাকে এবং একটা গল্প থাকে। এখন সেই গল্পটার একটা ওয়ান লাইনার থাকে। যিনি ডিরেক্টর, যিনি ফিল্ম মেকার, যিনি বিজ্ঞাপনটা নির্মাণ করছেন, তাকে প্রথমে হলো গিয়ে ওই লগ লাইনটা খুঁজে বের করতে হয়, পুরো গল্পের ওয়ান সিঙ্গেল লাইনারটা। সেই ওয়ান সিঙ্গেল লাইনারটাকে ফ্ল্যাশ ইন করা যায় এবং তার মধ্যে কী করে মোমেন্ট খুঁজে বের করা যায়। আর একটা যেটা হলো কি, যে কোন সময় আমি প্রোডাক্ট প্লেসমেন্টটা করছি। বিজ্ঞাপনের কিন্তু আমরা যাই করি, আমরা যত অ্যাসথেটিক্যালি আমরা গুড হই, আমরা যতই আমাদের স্কিল দেখাই ফিল্ম মেকার হিসেবে, তো ওইটা খুব জরুরি একটা বিজ্ঞাপনে, যেটা আমি ঠিক কোন সময় প্রোডাক্ট প্লেসমেন্টটা করছি। এই পুরো গল্পের যে হিরো, সে হলো প্রোডাক্ট। কাজ নাই, কাজ নাই, কাজ নাই, সারাদিন তো একই নিউজ। রিমোটের আশায় বসে থাকে, কাজ নেই, টিভি যেখানে সেখানে যখন তখন। 2010-এর পর থেকে যে র্যাডিক্যাল চেঞ্জ হয়েছে, এখন 2024 আমরা দাঁড়িয়ে কথা বলছি, তার হাতে ইউটিউব আছে, তার হাতে ফেসবুক আছে, তার হাতে ইনস্টাগ্রাম আছে, তার হাতে প্রতিটি টেলিভিশন চ্যানেলের অনলাইন ভার্সন আছে, তার হাতে নেটফ্লিক্স আছে, অ্যামাজন প্রাইম আছে, এরকম বিভিন্ন রকম প্ল্যাটফর্ম আছে। যে টেলিভিশন ইজ অলওয়েজ আ ফ্যামিলি মিডিয়াম, ইজ এ স্মার্টফোন বা ল্যাপটপ, এগুলো যখন আমাদের হাতে চলে আসলো, তখন বিনোদনের মাধ্যম হয়ে উঠলো অনেক পার্সোনাল। আমার ব্যক্তিগত রুচিতে, আমার ব্যক্তিগত ভালো লাগার উপর ডিপেন্ড করে আমি আমার কন্টেন্টটা খুঁজে নেব। আগে যেরকম একটা বিজ্ঞাপন একটা পরিবারের সকলকে টার্গেট করে বানানো হতো, রাত 8টার সংবাদের পরে সবাই মিলে বসে কোনো একটা স্পেসিফিক নাটক দেখে, সেই নাটকটা আসলে পরিবারের সকলে মিলে উপভোগ করে, তার মাঝে আমি 4টা বিজ্ঞাপন চালাই এবং সেটার কিন্তু অডিয়েন্স বাড়ির সকলে, দাদু দাদি বাবা মা সবাই, নাতি সবাই। তো তখন আমার অডিয়েন্সটা একটা কালেকটিভ অডিয়েন্স, কালেকটিভ কনজিউমার। তো মা হয়তো সেটা ডিসিশন মেকার, কোন পণ্যটা কেনা হবে কি হবে না, কিন্তু সকলে এটার কনজিউমার, এখন আর তা না। প্রত্যেকেই কোনো না কোনোভাবে তার বাইং ক্যাপাসিটি তৈরি হয়ে গিয়েছে। এবং আগের যে ফ্যামিলির যে ধারণা ছিল, জয়েন্ট ফ্যামিলি, সবাই একসাথে থাকা, সেটাও আস্তে 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 ভেঙে যাচ্ছে। সিঙ্গেল ফ্যামিলি তৈরি হচ্ছে, ব্যাচেলররা থাকছে, ঢাকা শহরে প্রচুর ব্যাচেলররা একসাথে একা থাকে এবং তারও ওই পণ্যগুলোর প্রয়োজন হয়, যে কারণে এখনকার গল্পগুলো অনেক 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 ইন্ডিভিজুয়ালের গল্প। আসবো না রে, কেন বুঝবি না, বুঝবো না মানে খুলে বল, কথা বলো মন খুলে। আমার ছোটবেলায় মনে পড়ে যেটা হলো কি, ডিপ্লোমা মেবি বা রেড কাউ, মনে পড়ে মনে পড়ে। ফেলে আশা সেই সুন্দর বাড়ির সকল 51 ফ্যামিলি, সেই গল্পটা বলা হচ্ছে এবং যেখানে কিন্তু দুধ বিক্রির চেষ্টা হচ্ছে সেটা সকলেই একটা কনজিউমার। এখন আমি শেষ যে দুধের বিজ্ঞাপন বানিয়েছি সেটাতে কিন্তু একটা মা আর তার বাচ্চার গল্প, সেখানে কিন্তু দাদা নাই, দাদি নাই, নানা নাই, নানি নাই বা নাতি, ওরকম নাই, সিঙ্গেল ফ্যামিলির গল্প। এভাবেই সময় পাল্টে যায়। নির্দিষ্ট ব্যক্তিকে উদ্দেশ্য করে গল্পটা বলে, যে অডিয়েন্সকে উদ্দেশ্য করে আমরা গল্পটা বানাচ্ছি, তার এখন বিভিন্ন রকম মাধ্যম আছে এবং সে যে কোনো জায়গায় এক্সপ্লোর করতে পারে, সার্ফ করতে পারে এই ইন্টারনেটের দুনিয়াতে, এবং যে কারণে তারও ভিজুয়াল লিটারেসি সেন্স অনেক বেড়ে গিয়েছে আগে থেকে। আগের বিজ্ঞাপনগুলো দেখি, 20 বছর আগে, 25 বছর আগে বিজ্ঞাপনও দেখি, বাংলাদেশের পার্সপেক্টিভে যদি বলি, বা ইভেন লাইক সাউথ এশিয়ান পার্সপেক্টিভে যদি বলি, প্রোডাক্ট প্লেসমেন্ট অনেক অন দ্য ফেস,
হচ্ছিল। আলো আলো বেশি আলো শব্দে শব্দে মন মাতানো। একটা বিজ্ঞাপনে অনেকবার প্রোডাক্টের নাম আসাটা জরুরি ছিল, অনেকবার প্রোডাক্টটা দেখাটা জরুরি ছিল। সেই প্রবণতা এখন কিছুটা কমেছে, কারণ হলো গিয়ে যে অডিয়েন্স এখন অনেক বেশি আধুনিক এবং অডিয়েন্স বোঝেন যে আসলে তাকে কোনটা জোর করে খাওয়ানো হচ্ছে এবং কোনটা ওনার প্রয়োজন বোঝে। স্যার ডিস্টার্ব করে, তোকে আর এফএনএফ রাখবো না, কষ্ট করতে হবে না। ক্রিয়েটিভের জায়গা থেকেও আসলে সেই প্রবণতাটা অনেক কমে গিয়েছে যে অন দ্য ফেস প্রোডাক্ট প্লেসমেন্ট এবং সেটাকে বারবার 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 স্ক্রিনে আনা। তো ওইটার একটা যেটা হয় যে বারবার বারবার একই জিনিস দেখানোর থেকে একটা প্রপার সময় প্রপার টাইমিংয়ে যদি একটা জিনিস প্লেস করা হয় সেটার হয়তো ইম্প্যাক্ট কিছু কিছু ক্ষেত্রে আরও বেশি হতে পারে। শুরুটা আধা হলে দিনটাও আধা যায়, তাই আধা নয় আমরা এনেছি কমপ্লিট টুথপেস্ট। বিজ্ঞাপন কতটুকু সফল হয়েছে সেটা আসলে অনেক কিছুর উপর ডিপেন্ড করে। প্রথমত ডিপেন্ড করা হলো গিয়ে সেই বিজ্ঞাপনটা আসলে যে পণ্যটির জন্য বানানো হয়েছে সেই পণ্যটির বেচাবিক্রি কতটুকু বেড়েছে, সেটা হলো গিয়ে এক ধরনের সফলতা। দ্বিতীয়ত হলো গিয়ে এইটার ট্যাগলাইন বা এটার জিঙ্গল বা এটার কোনো একটা ডায়লগ, এইটা আসলে কতটুকু মানুষের মধ্যে প্রভাব বিস্তার করেছে এবং সেটা কতটুকু মানুষের মুখে মুখে ঘুরেছে। যেমন আমাদের ছোটোবেলা দেখা বিজ্ঞাপন ফিলিপস বাতির, ফিলিপস বাল্বের, যেগুলোকে বাতির রাজা ফিলিপস, মাছের রাজা ইলিশ আর বাতির রাজা ফিলিপ, তখন মানুষ এটা লভসে চলে এসেছিল, মানুষ এটা নিয়ে মজা করত, দৈনন্দিন জীবনের একটা কথাবার্তা হয়ে গিয়েছিল। যেমন আরসি কোলা, তোমার জন্য মরতে পারি সুন্দরী, তখন কিন্তু জিঙ্গেল বেস বিজ্ঞাপনের একটা বিশাল প্রভাব ছিল এবং সেটা মানুষের মুখে মুখে বিয়ে বাড়িতে বিভিন্ন রকম সামাজিক অনুষ্ঠানে এই জিঙ্গেল গেয়ে মানুষ ইভেন লাইক পারফর্ম করতো, নাচতো, সেটা এক ধরনের সোশ্যাল ইম্প্যাক্ট ছিল। আমি ঢাকায় চলে আসার পর থেকে গ্রামীণ ফোনের বাড়ি ফেরা যেখান থেকে শুরু হয়েছিল, মায়ের জন্য ফোন নিয়ে যাচ্ছে লঞ্চে করে, তো সেটাও কিন্তু ইমোশনালি টাচ করেছিল মানুষকে। মার কাছে আমি মানে আমার ছোঁয়া, আমার গন্ধ। বিজ্ঞাপনের এই ধরনের সোশ্যাল ইম্প্যাক্ট ইন্টারেস্টিংভাবে কাজ করে এবং তখনই একটা কাজ করে যখন আসলে একটা রেডি অডিয়েন্সের জন্যে আপনি ঠিকঠাক একটা গল্প বা একটা জিঙ্গল বা একটা ডায়ালগ আপনি হাজির রাখতে পারতেছেন এবং সেই হাজির রাখাটা কত স্কিলফুলি এবং কত ইন্টারেস্টিংলি আপনি কন্টেক্সচুয়ালাইজ করতেছেন। ভাষা ভাষা স্মৃতিগুলো আজও মনে পড়ে। এখন তো আসলে বিজ্ঞাপনের চরিত্র অনেক পাল্টে গিয়েছে, মানে আমি মাঝখানের বিজ্ঞাপন করেছি যেটাতে কোনো ডায়ালগ নেই, কিন্তু সেই যে ডায়ালগ নেই সেই না থাকা ডায়ালগই আসলে কত কথা বলে দিচ্ছে। এভাবেও কাজ করে বিজ্ঞাপন এবং দ্যাট ওয়ার্কড, ওই বিজ্ঞাপনটা কাজ করেছিল। আমার নির্মাতা হিসেবে আমার দায়িত্ব ছিল ওই অ্যাক্টিং, ওই ব্লকিং, ওই স্পেসিফিক সময় স্পেসিফিক প্রোডাক্টের শটটা আমি কি করে হাজির রাখতে পারছি। আমার ক্যারিয়ার শুরু হয় অ্যাক্টিং দিয়ে ছোটোবেলায়, তারপরে আমি ক্রমশ আমি ফিল্ম মেকিংয়ের প্রতি আগ্রহী হয়ে উঠি। সিন্স মাই ক্লাস 11 আই অলওয়েজ ওয়ান্টেড টু বি ফিল্ম মেকার, এবং সেটার জন্যে আমার আশেপাশের জেনারেশন, আমার অন্যান্য ফেলো ফিল্ম মেকারদের মধ্যে আমিও অ্যাসিস্ট করি যাদের কাছে আমি ফিল্ম মেকিং শিখেছি। তার মধ্যে আমাদের গুরু আছেন, আমার গুরু নুরুল আলম আতিক, সামির আহমেদ, অমিতাভ রেজা, ওনাদের সাথে আমি অ্যাসিস্ট করি এবং মূল উদ্দেশ্য ছিল হলো গিয়ে আমি এক সময় আমি ফিল্ম মেকার হব। হতাশাজনকভাবে বাংলাদেশে কোনো ফিল্ম স্কুল নেই, সো আমাকে এটাই চুজ করতে হয়েছে। তো আমি যখন ফিল্ম, তারপরে যখন আমি নিজে নিজে কাজ করা শুরু করি, তো প্রথম দিকে আমি টেলিভিশনের জন্য ফিকশন বানানো শুরু করি। আফটার সার্টেন পয়েন্ট আই ফাউন্ড ইট সো ডিফিকাল্ট, বাংলাদেশের যে এক্সিস্টিং চ্যানেলগুলো সেই সময় ছিল, বা আমি বলছি ব্যাক ইন 2010-11 ওই সময়টাতে, আই ফাউন্ড ইট সো ডিফিকাল্ট টু ওয়ার্ক ফর দেম বিকজ আমার ওরিয়েন্টেশন ছিল বিজ্ঞাপনে, ফিল্ম মেকিংয়ে,
আমি যখন অ্যাসিস করতাম, তো আমি এসে দেখলাম যে এখানে গিয়ে আর্থিক স্বল্পতা থেকে শুরু করে গল্প যেভাবে পাশ করিয়ে আনতে হয় এবং পাশ করানো গল্প যেভাবে বানানোর পরেও সেটা নিয়ে বিভিন্ন রকম অবজারভেশন, আমি আর চাচ্ছিলাম না এই প্রক্রিয়ার মধ্যে কাজ করতে। তারপরে আই ফাউন্ড মানে আমি তাহলে বিজ্ঞাপনে সেটা পারবো, কারণ বিজ্ঞাপনে তুলনামূলকভাবে বাজেট বেশি থাকে এবং সেখানে অনেক টেকনিক্যালিটি এক্সপ্লোর করা যায়। একটা জিনিস ভাবছি, একটা শর্ট ভাবছি বা একটা ট্রিটমেন্ট ভাবছি, সেটা অ্যাচিভ করার জন্যে যা যা প্রয়োজন এই বিজ্ঞাপন ইন্ডাস্ট্রি আমাকে সেটা দিচ্ছে। অ্যান্ড দেন আই গট ইন দিস ইন্ডাস্ট্রি এবং আমি বিজ্ঞাপন বানানো শুরু করি এবং আই রিয়েলি এনজয় মেকিং টিভি সিরিজ। আমার কাছে অনেক চ্যালেঞ্জিং লাগে যে কম সময়ের মধ্যে ইন্টারেস্টিং একটা গল্প বলে ফেলা। অনেক বিজ্ঞাপন বানানো হয়েছে গত প্রায় 10-11 বছরের ক্যারিয়ারে, 12 বছরের ক্যারিয়ার। আমার নিজের পছন্দের কিছু কাজ আছে, তার মধ্যে আমার ক্যারিয়ারের একদম শুরুর দিকের একটা কাজ আমার খুব পছন্দ, এটা ছিল উইনার হটপট। গরমে গরম মজারে খাবার, ওইটা আমরা চেষ্টা করেছিলাম যে একটা আর্লি 80s-এর যে বাংলা ফিল্মের যে ট্রিটমেন্ট, যে ধরন, সেটাকে ট্রিবিউট করতে। ওইটা করতে গিয়ে অনেক মজা হয়েছিল। সিটি গ্রুপের টি এডিবল অয়েলের একটা বিজ্ঞাপন ছিল, ওইটা একটা জিঙ্গল বেস বিজ্ঞাপন ছিল। ওইটা করতে গিয়ে আমি খুব মজা পেয়েছিলাম, আমি বানিয়েও খুব ভালো লেগেছিলো। এটা খুব একটা ইন্টারেস্টিং, এটা খুবই ডিফিকাল্ট একটা টেকনিক্যাল আসপেক্ট ছিল এটার, যে একটা ক্যারেক্টার থেকে ওর একটা ক্যারেক্টারের একটা ইমোশন থেকে ওই ক্যারেক্টারের আর একটা ইমোশন বের হয়ে যাবে, বের হয়ে গিয়ে ও আর একটা ডিফারেন্ট জায়গায় মিট করছে। একটা বিজ্ঞাপন বানিয়েছিলাম আমি, ওটাও আমার খুব পছন্দ। পুরো গল্পটা ছিল তিনটা ক্যারেক্টার একটা লিফটের মধ্যে। ওই বিজ্ঞাপনটাতে কোনো ডায়লগ ছিল না, মানে জাস্ট রিয়াকশন অ্যান্ড অ্যাকশন। দ্যাট ওয়াজ চ্যালেঞ্জিং ফর মি। বিজ্ঞাপনের মূল উদ্দেশ্য হোক পণ্য বেচা বিক্রি, সেটা অবশ্যই একটা মূল উদ্দেশ্য। তারপরে বিজ্ঞাপনের কিছু সোশ্যাল রেসপন্সিবিলিটি আছে। এখন আমি যদি একটা বিজ্ঞাপন দিয়ে কোনো একটা বর্ণবাদী কোনো একটা স্ট্যান্ড নেই, হ্যাঁ, বা আমি কোনো ক্লাসিক স্ট্যান্ড নেই, বা আমি কোনো স্পেসিফিক কোনো জেন্ডারের এগেনস্টে আমি কোনো কিছু একটা বলি, সেটা কোনোভাবেই আসলে গ্রহণযোগ্য না। সেটা আসলে আমার মনে হয় যে সেটা শুধু বিজ্ঞাপন নয়, সেটা কোনো ফর্মেই এটা গ্রহণযোগ্য হতে পারে না। আরেকটা বিষয়ে আলোচনা খুব ইদানিং হয় মাঝে মাঝে, যেটা হলো গিয়ে ভাষার বিকৃতি বিজ্ঞাপনে দেখা যায়। এখন বিকৃতি বলতে কী বোঝায় সেটা নিয়ে আসলে তো অন্য, সেটা একটা ডিফারেন্ট আলোচনা। এখন ভাষা এমন একটা জিনিস যেটা হলো গিয়ে কয়েক মাইল পর পর চেঞ্জ হয়, কয়েক বছর পর পর চেঞ্জ হয়। এমন অনেক শব্দ ব্যবহার করি যেটা কি না আসলে 20 বছর আগে আমরা ব্যবহার করতাম না। এখন যে শব্দগুলো যে শব্দগুলোর কথা বলছি সেগুলো এখন কিন্তু আসলে আমাদের দৈনন্দিন জীবনের শব্দ এবং এখন আমরা এগুলো তো অভ্যস্ত হয়ে গিয়েছি। তো বিজ্ঞাপন কিন্তু আসলে সবসময় যে সময় বানানো হচ্ছে সেই সময়ে তার অডিয়েন্সের কাছে পৌঁছাতে চায়, সেই সময়ে যে অডিয়েন্স এক্সিস্ট করছে, সেই সময় তার যে টার্গেট অডিয়েন্স টিজি এক্সিস্ট করছে তার কাছে পৌঁছাতে চায়। এখন সেক্ষেত্রে সে যদি ভাষা দিয়ে পৌঁছানোর চেষ্টা করে, সেটাই একটা স্বাভাবিক প্রক্রিয়া বলে আমার মনে হয়। সেটাকে আসলে অনেক বেশি প্রশ্ন করার কিছু আছে বলে আমি মনে করি না, কারণ ভাষা একটি ক্রমপরিবর্তনশীল বিষয়, এটা কোনো এক জায়গায় আটকে থাকে না এবং এটা পরিবর্তন হতে থাকবে এবং সেটার রিফ্লেকশন আমরা ফিল্মে দেখবো, সিরিজে দেখবো, কবিতায় দেখবো, সাহিত্যে দেখবো, একই সাথে বিজ্ঞাপনও দেখবো। যেহেতু মানুষের ভিউইং এক্সপিরিয়েন্স এখন অনেক পার্সোনালাইজ,
এবং সে আসলে তার পার্সোনাল ডিভাইসে এখন সে তার প্রয়োজনীয় সকল কিছু দেখে নেয়। তার সোশ্যাল মিডিয়া সব থেকে বড়ো যেটা হলো গিয়ে একটা বড়ো ইফেক্ট ফেলছে গিয়ে ফেসবুক বা অন্যান্য ইনস্টাগ্রাম টিকটক, এগুলোতে তখন বিজ্ঞাপন চালানোর প্রয়োজন হয়ে গেছে। আগে যেমন ফেসবুক কিন্তু আসলে বিজ্ঞাপন ছিল না, একটা পর্যায়ে গিয়ে দেখা গেলো যেটা হলো গিয়ে যে এটার বড় অংশ ফেসবুক ইউজ করছে, তাহলে এখন তাহলে এই পণ্যগুলো কেন এই বড় একটা প্ল্যাটফর্মকে মিস করে যাবে, কোনো কারণ নেই। এটাই হলো গিয়ে ওপেন মার্কেট ইকোনমি, এটাই ধর্ম, সে যেখানেই সে তার কনজিউমার পাবে সেখানে সেগুলো পেনিট্রেট করবে। তো সেই জায়গা থেকে ফেসবুক বা ইনস্টাগ্রাম টিজির কাছে পৌঁছানোর একটা প্ল্যাটফর্ম। আগে আমরা বানাতাম টিভিসি, এখনও খুব প্রচলিত হচ্ছে টিভিসিই বলি আমরা সবাই, টেলিভিশন কমার্শিয়াল, যে কমার্শিয়ালটা টেলিভিশনে দেখানোর জন্য বানানো হচ্ছে। এখন আরেকটা খুব পপুলার ওয়ার্ড আছে, ওভিসি, অনলাইন ভিডিও কমার্শিয়াল। তো একমাত্র ওভিসির পপুলারিটি বাড়ছে। ওভিসির এক ধরনের সুবিধা আছে যেটা হলো গিয়ে এখানে সেন্সরের ওই মাত্রায় চাপ নেই যেটা কিনা টেলিভিশনে আছে। ওভিসির আরেকটা সুবিধা হলো গিয়ে যেহেতু এটা পার্সোনালাইজ ভিউইংয়ের গল্প সেক্ষেত্রে, এবং এটা যেহেতু ফ্যামিলির সাথে বসে দেখতে হচ্ছে না বা কোনো পাবলিক স্ফিয়ারে বসে দেখতে হচ্ছে না, তাহলে আপনি ওখানে আরেকটু লিবার্টি নিতে পারেন গল্প বলার ক্ষেত্রে। এটার বিপণন খরচ একটু কম, আর বাচ্চারা দেখতে পারবে কিন্তু টিকটক ছাড়া দেখতে পারবে না। একটা টিভিসি 20টা বা 30টা চ্যানেলে অন এয়ার করতে যে খরচটা ঘটে, ফেসবুকে আমি যদি সেটা অন এয়ার করি সেটা তুলনামূলকভাবে সেটা খরচটা কম। কি করেন আপনি? সিনেমা। বিজ্ঞাপনের এখন একটা বড় একটা সম্ভাবনা যেটা তৈরি হয়েছে, আমরাও কিছুদিন আগে করেছি, সিরিজ বলি বা ফিল্ম বলি বা ফিকশন বলি, সেখানে প্রোডাক্ট প্লেসমেন্ট, কোনো একটা প্রোডাক্টের খুবই সাটল প্লেসমেন্ট, যেখানে হলো গিয়ে আমার নায়ক বা আমার নায়িকা বা আমার কোনো একটা ক্যারেক্টার সেই প্রোডাক্টটা ইউজ করছে, সেটা যদি ড্রিঙ্কিং প্রোডাক্ট হয় সে খাচ্ছে, কোনো খাওয়ার প্রোডাক্ট হলে পান করছে অথবা খাওয়ার প্রোডাক্ট হলে খাচ্ছে। তো এগুলো আসবে এবং ফরম্যাটে একটা হিউজ চেঞ্জ আসবে সামনে, আমি শিওর। VR আসবে, 3D রিয়েলিটি আসবে, তারপর আনরিয়াল ইঞ্জিন আসবে। তো এগুলো আমরা দেখতে পাবো সামনে এবং খুব শীঘ্রই দেখতে পাবো বলে আমার ধারণা, বাংলাদেশেই দেখতে পাবো, ঢাকা শহরেই দেখতে পাবো। আমার প্রফেশন আমার কাছে আই ফাইন্ড ইট অ্যাজ এ ব্লেসিং। I always wanted to build my own team, I always wanted to have my own office, and I'm having that, and I'm quite happy with my team, my office, my colleagues. Beshibhag professional ekta retirement thake. I am glad যে আমি যে প্রফেশনে আছি এই প্রফেশনে কোনো রিটায়ারমেন্ট নাই। এখন থেকে 20 বা 30 বছর পরে গিয়ে, মানে আমি যদি অন্য প্রফেশনে থাকি ওখান থেকে 30 বছর পরে গিয়ে বা 20 বছর পরে গিয়ে আমি আসলে আমার ফেলে আমার যে প্রফেশনটা আমি যেখান থেকে রিটায়ার করেছি সেটা আমি স্মৃতি নিয়ে বাঁচতাম। বাট আই এম গ্ল্যাড যে 20 বা 30 বছর পরে গিয়ে আমি স্মৃতি বানাতে থাকবো এই প্রফেশনে। সো আই উইল বি আ ফিল্ম মেকার টিল মাই লাস্ট ব্রেথ আই want to be on the shooting floor.